হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? 2020 সালে ফ্রিল্যান্সিং একটি অতি লোভনীয় পেশা। ঘরে বসে কাজ করে ডলারে ইনকাম করতে কারই বা মন্দ লাগে, কিন্তু অনেকেই কোনো স্কিল না থাকায় তাদের আর অনলাইন থেকে আয় করাটা সম্ভব হয়ে ওঠে না। আজ থেকে আমি একটি ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা কোনো স্কিল ছাড়াই ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন। আর এই কাজগুলো করতে যতটুকু স্কিল প্রয়োজন হবে তা আমি নিজেই ভিডিওতে শিখিয়ে দিব। ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার। ফাইবার থেকে বর্তমানে ফ্রিল্যান্সাররা খুব ভালো পরিমাণে আয় করছেন। ফাইবারের ওপর আমি আরও দুইটি ভিডিও বানিয়েছি, যদি সেটি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিংক দেওয়া আছে, সেটিও ভিডিও শেষে দেখে নেবেন। আজ আমি এমন একটি গিগ আইডিয়া নিয়ে কথা বলবো যাতে তেমন কোনো স্কিল দরকার হয় না, আর কিভাবে কাজ করতে হবে তাও আমি ভিডিওতে সম্পূর্ণ শিখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলেই আপনি ভালো মতো বুঝতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর দেখে নেই কোন গিগ এবং কিভাবে কাজ করবেন। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, এখন আমরা আছি ফাইবারের হোম পেজে। গিগটি হচ্ছে অ্যাড ক্রিয়েশন। আপনি এদিকে যদি সার্চ করেন HTML5 ad, এই যে দেখতে পাচ্ছেন HTML5 ads, তো আপনি এদিক দেখতে পাবেন অনেকগুলো গিগ আছে। যেমন এটি দেখতে পাবেন $40 করে 235টি অর্ডার কমপ্লিট করেছে, $25 করে 8টি অর্ডার কমপ্লিট করেছে। এদিকে প্রায় সবাই সেম মেথডই ইউজ করে। আপনি এখানে আরও অনেকগুলো গিগ দেখতে পাবেন। আর এটার একটি ভালো দিক হচ্ছে এতে কম্পিটিশন খুবই কম। যেমন দেখতে পাচ্ছেন এদিকে 254টি সার্ভিস বলতেছে এই ট্যাগের ওপর বা এই কিওয়ার্ডের ওপর। তো আপনি বলতে পারেন যে আপনি HTML সম্বন্ধে আপনার ধারণা নেই, বা HTML পারেন না, বা আপনি ফটোশপও পারেন না, তো আপনি কিভাবে অ্যাড তৈরি করবেন সেটাই চলুন দেখে নেই যে আপনি কিভাবে অ্যাড বানাতে পারেন। আপনি নতুন একটি ট্যাব ওপেন করবেন, এদিক থেকে আপনি চলে যাবেন এই ওয়েবসাইটে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, bannersnake.com। ব্যানারসনেকে আসার পর আপনি নতুন হলে এদিকে এদিক যেমন দেখতে পাচ্ছেন মাইক ওয়ার্ড স্পেস, এদিকে আপনার দেখাবে যে ওই সাইন আপ। তো আপনি সাইন আপে ক্লিক করে আপনি জিমেইল অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক দিয়ে আপনি সাইন আপ করে নিতে পারেন। এদিকে একটু নিচে আসলে দেখতে পাবেন যে কম্পেটিবল উইথ গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, মানে আপনি সব ওয়েবসাইটের জন্য এদিক থেকে অ্যাড তৈরি করতে পারবেন। তো আমি যদি মাই ওয়ার্ড স্পেসে যাই, সরি আমার নেটটি একটু স্লো করবে। আপনি এদিক যাওয়ার পর একটি ব্ল্যাঙ্ক পেজ আসবে, এদিক থেকে আপনার এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করলে সিঙ্গেল ডিজাইন, মেকার ডিজাইন এটি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হবে। তো এদিকে আপনি দেখতে পাবেন যে সব ধরনের অ্যাডের সাইজ দেয়া আছে, যেমন লিডার বোর্ড, মিডিয়াম, লার্জ মোবাইল, মেইন ব্যানার, ফেসবুক পোস্ট, ইউটিউব চ্যানেল কভার আপনি এদিক থেকে তৈরি করতে পারবেন, বা ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট। আর যদি ক্লায়েন্ট আপনাকে কোনো কাস্টম সাইজ প্রোভাইড করে, আপনি চাইলে কাস্টম সাইজ ইউজ করে এদিক থেকে তৈরি করতে পারবেন। তো আমি আপাতত নিচ্ছি মেইন ব্যানারটি আপনাদের দেখানোর জন্য। মেইন ব্যানারে ক্লিক করলাম, করার পর এমন একটি ইন্টারফেস আসবে। আসার পর এদিকে দেখবেন অলরেডি অনেক টেমপ্লেট রেডি আছে, আপনি চাইলে এগুলো এডিট করেও ব্যানার তৈরি করতে পারেন। আমি সাজেস্ট করব যে ব্ল্যাঙ্ক নিতে, কারণ আপনার ব্যানারটি সম্পূর্ণ ক্রিয়েটিভ হবে আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মোতাবেকও হতে পারে। আপনি চাইলে এদিক থেকেও সিলেক্ট করতে পারেন। অল ক্যাটাগরিতে যাওয়ার পর আপনি এদিক থেকে যে কোনো টেমপ্লেট সার্চ করে নিতে পারেন, যেমন এডুকেশন, রিয়েল এস্টেট, সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি, সাইবার মানডে। তো
এদিক থেকে আমি আপাতত সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করব। তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট তারা শো করতেছে। তো একটি জিনিস মাথায় রাখবেন যে এগুলো যেগুলো চার আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন না, এগুলো পেইড ভার্সনে অ্যাভেলেবেল। আমরা যেহেতু ফ্রি ইউজ করতেছি আমরা এগুলো ইউজ করতে পারবো না, আমরা চার ছাড়া যেগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমি এদিক থেকে যে কোনো একটি নিলাম, যেমনটি দেখতে পাচ্ছেন এদিকে এটি নিলাম। নেয়ার পর ও আপনারা চাইলে এদিক থেকে অ্যানিমেটেড টেমপ্লেটসও নিতে পারেন যেগুলো অ্যানিমেশন প্লে করবে, তো সেটি আপনাদের ইচ্ছা। আপনারা ওয়েবসাইটটি ভালো মতো একটু ঘাটলে আপনারা বুঝতে পারবেন সব কিছু। তো আমরা এখন ডিজাইনে চলে যাই, আমরা এটি বন্ধ করে দিব, এদিক প্রেস করে এদিক থেকে একটু জুম করে দিব। জুম করে নেওয়ার পর আপনি এদিকে এভরি এলিমেন্ট আপনি এডিট করতে পারবেন, এর লোগো বা এর টেক্সট বা কালার আপনি সব কিছু এডিট করতে পারবেন। যেমন এদিক লেখা আছে 75% ডিসকাউন্ট ফর অনলিক্স ভিপিএন, এটি একটি ভিপিএনের অ্যাড। বা আপনি চাইলে এটি যদি আপনি ডিলিট করে দিতে চান সিম্পলি ক্লিক করে এদিকে ডাস্টবিনে ক্লিক করবেন, এটি চলে যাবে। তারপর আপনি চাইলে এদিক থেকে নিজের লোগো অ্যাড করতে পারেন, ক্লায়েন্ট যেটা প্রোভাইড করবে। এদিকে এলিমেন্টসে ক্লিক, এলিমেন্টসে ক্লিক করার পর আপনার আপলোডসে গেলে আপনি অপশন পাবেন আপনার ফাইল আপলোড করার জন্য, সেগুলো আপনি এদিকে ইউজ করতে পারবেন। তারপর আপনি এদিক থেকে টেক্সটগুলো এডিট করতে পারবেন, টেক্সট আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন এদিক থেকে। যেমন আমি লিখি আমার নাম লিখি, বা সেটা যার যার ইচ্ছা আপনি আপনার মতো ডিজাইন করে নেবেন, আমি একটু ডিজাইনে কাঁচা। তো আপনি এদিক থেকে চাইলে অ্যানিমেশনও অ্যাড করতে পারেন, কিন্তু প্রি ভার্সনে আপনি তেমন একটা সুবিধা পাবেন না। তো যাই হোক, আপনি এভাবে চাইলে একটি সুন্দর ডিজাইন করে আপনি এদিকে ক্লিক করবেন। এদিক ক্লিক করার পর এদিক দেখবেন যে PNG বা JPG ফরম্যাটে আপনি এটিকে ডাউনলোড করতে পারবেন ফ্রি ভার্সনে। আপনি যদি প্রোটি পারচেস করতে চান তাও পারেন, প্রো করলে আপনি ডিরেক্ট HTML কোড পাবেন বা MP4 ডাউনলোড করতে পারবেন, গিফট করতে পারবেন, সরি গিফট তো ফ্রিতেই পাচ্ছেন, AMP HTML পারবেন। তো এদিক থেকে আপনি সিম্পলি ক্লিক করে তাকে একটি স্যাম্পল আপনি দিয়ে দিবেন, যে এটা যদি তার পছন্দ হয় তাহলে আপনি তাকে সরাসরি এমবেড কোড দিবেন। এমবেড কোডের জন্য এদিকে ক্লিক করবেন, এমবেড কোড এনেবল এমবেডিং। তারপর এদিকে যে কোডটি আছে আপনি সরাসরি এটি কপি করে তাকে দিয়ে দিবেন, বাস তার কাজ হয়ে গেল। সে এটি তার সাইটে পোস্ট করলেই এই ব্যানারটি তার সাইটে শো করবে, তাকে আর কোনো ভেজাল করতে হবে না, তাকে ম্যানুয়ালি করতে হবে না, সে জাস্ট এটি পেস্ট করে দিবে তার সাইটে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই সাইটে আপনি ফ্রি ভার্সনে শুধুমাত্র 10টি ব্যানার ক্রিয়েট করতে পারবেন। তো এটির জন্য ট্রিক্স হচ্ছে যে আপনি যখন 10টি কমপ্লিট করে ফেলবেন তারপর আপনি নতুন মেইল দিয়ে ট্রাই করবেন, অন্য যে কোনো জিমেইল দিয়ে ট্রাই করবেন আপনি আরও 10টা পারবেন। আর যদি আপনার এদিক থেকে ভালো রেভিনিউ জেনারেট হয় তাহলে আপনি প্রিমিয়ামটাও নিতে পারেন, যেটি সবচেয়ে বেটার অপশন। তো এভাবে আপনি চাইলে একটি সুন্দর ব্যানার অ্যাড তৈরি করে ফাইবারে সেল করতে পারেন। এটি খুবই সিম্পল, একবার দুইবার আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলেই পারবেন, তেমন হার্ড কিছু না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে ভিডিওটি আবার টেনে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এমন আরেকটি গিগ আইডিয়া যা তেমন কোনো স্কিল ছাড়াই আপনারা ফাইবারে সেল করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।